আসসালামু আলাইকুম। আজ আমি যাচ্ছি আমাদের শরীয়তপুর সরকারি কলেজ মাঠে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিন উপলক্ষে একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে। আর এখানে প্রধান অতিথি হিসেবে আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মোহাম্মদ মিঠুন। এখানে আসার কথা ছিল মাশরাফি বিন মুর্তজার, যাই হোক যে কোনো কারণেই তিনি আসতে পারেনি। এখন আমি যাচ্ছি শরীয়তপুর সরকারি কলেজ মাঠে ফাইনাল ম্যাচটা উপভোগ করার জন্য। আমি চলে আসছি শরীয়তপুর কলেজ মাঠের গেট দিয়ে, এখনই আমি মাঠে প্রবেশ করব। মাঠে প্রবেশ করে এসেছি, দেখুন এখানে মাঠের পরিবেশ, আজকের আবহাওয়া খুবই খারাপ। দেখুন এখানে প্লেয়ারদের লিস্ট করা হচ্ছে নামের, তারপরে এখানে রাখা হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ ট্রফি। পাশে ব্যানারে দেখতে পাচ্ছেন আমাদের এমপি সাহেবের সাথে জাতীয় দল ক্রিকেটার মোহাম্মদ মিঠুনের ছবি। এখন খেলা শুরু হবে, সবাই সাথেই থাকুন। দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছেন, এখনই টস হবে, তারপরে খেলাটি শুরু হবে। আপনারা সম্পূর্ণ ম্যাচটি উপভোগ করতে থাকেন, ভিডিওর সাথেই থাকুন। সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন তারা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। এখনই ফাইনাল ম্যাচটি শুরু হবে, প্রতি দল 10 ওভার করে ব্যাটিং করার সুযোগ পাবে, উপভোগ করতে থাকুন। আবারও রকি এবার ব্যাট করার জন্য গিয়েছেন, এদিকে ইমন প্রস্তুত বল করার জন্য। আসলে
আমরা তাই কমিটির সিদ্ধান্ত এবং অতিথিদের সিদ্ধান্তে উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করলাম।